আগরতলাতে একটা রাজনৈতিক দলের মিছিল থেকে যেভাবে রাজ্যের প্রতিষ্ঠিত একাধিক সংবাদপত্র হাউসে আক্রমণ করা হয়েছে, একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইদের উপরও আক্রমণ করা হয়েছে। এই ঘটনা তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব তীব্রভাবে প্রতিবাদ জানায়। আমরা প্রেস ক্লাবে মিটিং করি এবং সর্বতভাবে সম্মতভাবে আমরা সিদ্ধান্ত নেই আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য। রাজ্য পুলিশের নিজের নিকট আমরা মহামান্য এসডিপুর মাধ্যমে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, যারা এই সব ঘটনায় জড়িত তাদেরকে অতিসত্বর অ্যারেস্ট করার জন্য। এবং আজকে আবার আমরা ওখান থেকে এসে তেলিয়ামুড়া এই অম্পি চমুনিতে আমরা প্রায় এক ঘন্টা হলো আমরা এখানে প্রতিবাদ স্বরূপ আমরা জানিয়েছি, প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে। রাজ্য সরকারের উপরে এবং রাজ্য পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, আমাদের বিশ্বাস যারা এই ঘটনায় জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।